হ্যালো ভিওয়ার্স আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আইটিএ যারা এই বছরে ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ দুই হাজার একুশ বাইশ সেশনে যারা ভর্তি হবে বলে অ্যাপ্লাই করেছ তাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ কিন্তু বের হয়েছে তো সেই মেরিট লিস্ট কীভাবে চেক করবে এবং মেরিট লিস্ট চেক করার পর কিন্তু তোমাদেরকে চুজ ফাইলিং অর্থাৎ তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজগুলো এক এক করে সিলেক্ট করে তোমাদের সেটা কিন্তু সাবমিট করতে হবে এক কথায় তোমাদের যে কলেজ তোমাদের প্রিফারেন্সের রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে হবে তো সবার প্রথমেই তোমাদেরকে আমি সেই অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দেবো ডেট কবে কবে রয়েছে এবং সেই সঙ্গে কিভাবে তোমরা সেই চুজ ফাইলিং করবে কীভাবে সেই মেরিট কার্ডটা ডাউনলোড করবে বা কীভাবে চেক করবে সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ বিষয়টি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখো অনস্ক্রিনে তোমরা আইটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটেই সেই নোটিশ রয়েছে এই নোটিশটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে তো নোটিসের যে ডেটগুলো দেওয়া রয়েছে সেটা একবার তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি তারপর বাকি যে প্রসেসগুলো রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো এটা সেই অফিসিয়াল নোটিস বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এই এই কালকেই এটা ছাব্বিশ তারিখে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে তো এখানে নোটিসে কী বলা রয়েছে দেখো প্রথমেই এখানে রয়েছে ডেট তারপরে ইভেন্ট এবং অ্যাপ্লিক্যান্ট রোল তো ডেট কি রয়েছে ছাব্বিশ আট দু হাজার তো এই ছাব্বিশ তারিখে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট যারা এম গ্রুপ আর যারা ই গ্রুপ অ্যাপ্লাই করেছো প্রত্যেকেরই মেরিট লিস্ট কিন্তু কালকেই পাবলিশড হয়েছে তারপরে এখানে এই ছাব্বিশ তারিখ থেকে ক্যান্ডিডেটদেরকে কি করতে হবে সেই যে মেরিট লিস্ট যেটা একটা র্যাঙ্ক কার্ড রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদেরকে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে কারণ পরবর্তীতে কিন্তু সেটা কাজে লাগতে পারে তো সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে এরপরে ছাব্বিশ আট দু হাজার একুশ অর্থাৎ গতকাল থেকেই কিন্তু তোমাদের অনলাইন মানে অনলাইনে আর কি চয়েস ফাইলিং অর্থাৎ তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাইছো দেখা গেলো তুমি তোমার মানে নিকটবর্তী যে কলেজগুলো আছে সেগুলোতে চান্স পেলে না তো সেই কারণে তোমাদেরকে কিন্তু এটা আগে থেকে সিলেক্ট করে রাখতে হয় যে তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাইছো তো দেখা গেলো তোমার প্রথম যে চয়েস রয়েছে সেই চয়েসটা তুমি ভর্তি হতে পারছো না তখন তুমি সেকেন্ড চয়েসে ভর্তি হবে তারপর তোমার সেকেন্ড যে কলেজটা চয়েস করছে সেটাতেও হলো না তাহলে থার্ড যে ক চুজ করছে সেটাতে ভর্তি হতে পারবে তো সেই কারণে তোমাদেরকে এক এক করে তোমাদের যে নিকটবর্তী কলেজ বা তুমি যে যে কলেজে ভর্তি হতে চাইছো সেগুলো এক এক করে সিলেক্ট করবে তো এটা গতকাল থেকে শুরু হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে পাঁচই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত কিন্তু এই যে অনলাইন চু চুজ ফাইলিং যেটা রয়েছে বা তোমরা এক কথা যদি বলতে চাও সেটা হচ্ছে কলেজ যে চুজ করতে হবে সেটা কিন্তু করতে পারবে এবং তোমাদের পাঁচ তারিখের পর সেটা অটোমেটিকভাবে লক হয়ে যাবে সেই কলেজগুলো যেগুলো তুমি সিলেক্ট করলে তার আগেই তোমরা যে কলেজগুলো সিলেক্ট করেছো সেগুলো অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবে একবার কারণ পরবর্তীতে তোমাদের বিভিন্ন কাজে লাগতে পারে তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদেরকে কী করতে হবে তো এটা হচ্ছে সেই আইটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট এখানেই তোমরা নিচের দিকে চলে আসবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওপেন করবে এখানে দেখো অপশন রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তো এটা বন্ধ হয়ে গেছে রেজিস্ট্রেশন এখন আর হচ্ছে না সেকেন্ড যে অপশন রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন তো যারা অলরেডি অ্যাপ্লাই করেছে দু হাজার একুশ বাইশ সেশনে তারা এখানে অলরেডি রেজিস্টারে ক্লিক করবে ক্লিক করা মাত্র দেখবে তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে কি কি করতে হবে এখানে তোমরা যে মোবাইল নম্বর দিয়ে ফর্মটি পূরণ করেছো অর্থাৎ তোমাদের সেই রেজিস্টার মোবাইল নম্বরটা এখানে প্রথম যে বক্স এই বক্সে লিখতে হবে এরপরে তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করছো সেই পাসওয়ার্ড লিখবে তারপর নিচে দেখো একটা ক্যাপচা শো করছে সেই ক্যাপচাটা এই বক্সে ফিল করে দেবে এবং ক্যাপচা ফিল হয়ে গেলে নিচে লগ ইনে ক্লিক করবে লগ এ ক্লিক করলেই তোমাদের সেই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে বা তোমরা যেটা অ্যাপ্লাই করেছিল তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে আর কেউ পাসওয়ার্ড ভুলে গেলে নিচে ফরগেট পাসওয়ার্ডের অপশন রয়েছে সেখানে ক্লিক করে পাসওয়ার্ডকে রিসেট করে নেবে তো যাই হোক এখানে তোমরা লগ ইন করবে তা আমি এখানে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলেই এখানে প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম এবং তার ইউজার আইডিটা শো করবে এবং নিচে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দেখাবে সমস্ত ডিটেলস নিচে দেখতে পাবে এক এক করে বা দেখে তোমরা দেখবে একটা অপশান রয়েছে সেকেন্ড অপশান র্যাঙ্ক কার্ড এখান থেকেই তোমরা তোমাদের যে মেরিট লিস্ট তোমরা কত নম্বরে নাম রয়েছে তোমরা কাস্টে কত নম্বরে রয়েছ বা তোমার এক কথায় মেরিট লিস্ট এখান থেকে দেখতে পারবে তো সেজন্য এই র্যাঙ্ক কার্ডে তোমাদেরকে ক্লিক করতে হবে তো বা দেখে সেকেন্ড যে অপশান র্যাঙ্ক কার্ড সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই দেখবে যে এইভাবে তোমাদের সামনে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কী কী থাকবে প্রথমে থাকবে গ্রুপ অফ অ্যাডমিশন ফর দুই হাজার একুশ অর্থাৎ তোমরা যে গ্রুপে অ্যাপ্লাই করেছিলে সেই গ্রুপের নাম থাকবে এরপরে যে অ্যাপ্লিক্যান্ট তার নাম দেওয়া থাকবে তারপরে এখানে রয়েছে জেনারেল র্যাঙ্ক অর্থাৎ কোনো কাস্ট অনুযায়ী না এটা জেনারেল র্যাঙ্ক তোমার থাকবে এরপরে তোমার কাস্ট যদি তুমি সিলেক্ট করে থাকো সেক্ষেত্রে কাস্ট অনুযায়ী কত র্যাঙ্ক আছে সেটা থাকবে এবং শেষে রয়েছে ডিফারেন্টলি অ্যাবেল তো এটা আমি নো করেছি তাই আমার এখানে সেই র্যাঙ্ক নেই কেউ যদি ডিফারেন্ট অ্যাবেল হয় সেক্ষেত্রে সেই র্যাঙ্কটাও শো করবে তো এখানে ডাউনলোডের অপশান রয়েছে ডাউনলোডে ক্লিক করে তোমরা এই মেরিট যে লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটাকে বলা হচ্ছে এই র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করে নেবে কারণ পরবর্তীতে হয়তো ভর্তির যে প্রক্রিয়া সেখানে কাজে লাগতে পারে এবং এখানে তিন নম্বর একটা অপশান রয়েছে চয়েস ফাইলিং এখান থেকেই তোমাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে তো এই চয়েস ফাইলিংয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখবে লোডিং হয়ে তোমাদের সামনে একটু টাইম লাগবে হয়তো লোডিং হতে তো একটা নতুন পেজ ওপেন হবে আমি দেখিয়ে দিচ্ছি কী ধরনের পেজ আসবে এই যে দেখতে পাচ্ছ এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে অলরেডি আমি এখানে সমস্ত কলেজগুলোকে সিলেক্ট করে নিয়েছি তাই আমি সবগুলোকে আবারও ডিলিট করে দিয়ে প্রথম থেকে সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি হবে কী করতে হবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এক এক করে আমি এগুলোকে ডিলিট করে নিব তো তারপর আমি প্রথম থেকে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি সবগুলো ডিলিট করে নিয়েছি এবার দেখো যখনই তোমরা ওপেন করবে এখানে থাকবে অ্যাভেলেবেল আইটিআই অ্যান্ড ট্রেড এখানে একটা অপশান রয়েছে শো অল এখানে সমস্ত গভর্নমেন্ট এবং যেগুলো প্রাইভেট কলেজ সেগুলো শো করবে শো অলে যদি তোমরা টিক করে রাখো এরপরের অপশান রয়েছে শো গভর্নমেন্ট এখানে ক্লিক করলে সমস্ত গভর্নমেন্ট কলেজের লিস্ট নিচে শো করবে এবং শেষে একটা রয়েছে শো আইএমসি অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ যে কলেজগুলো প্রাইভেট সেগুলো শো করবে তো যদি তুমি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোকে সিলেক্ট করতে চাও তাহলে শো গভর্নমেন্টে টিক করবে আর যারা আইএমসি অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যে কমিটি রয়েছে তাদের যে কলেজগুলো সেগুলোতে যদি তোমরা সিলেক্ট করতে চাও তাহলে সে সবসেন্টাদের টিক করবে এরপরে ডান দিকে দেখো রয়েছে সিলেক্টেড আইটিআই অ্যান্ড ট্রেড তো আমি যেহেতু বারোটা সেভ করে রেখেছি তাই সেটা এখানে বলছে বারো তোমাদের এখানে জিরো দেওয়া থাকবে এবং নিচে সমস্ত কলেজগুলো শো করবে যে যে কলেজ তুমি অ্যাড করবে এখানে কেন তুমি কলেজ সিলেক্ট করবে বা কোন কলেজ আগে সিলেক্ট করতে হবে কোন কলেজ পরে সিলেক্ট করবে এবং কীভাবে সিলেক্ট করবে সেটা তোমাদেরকে এবার একটু বুঝিয়ে দেই এবং দেখিয়ে দিই তো এটা কেন তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে তোমার যে মেরিট র্যাঙ্ক সেই অনুযায়ী দেখা গেলো তুমি প্রথম যে কলেজ সিলেক্ট করেছো সেখানে চান্স পেলে না সেক্ষেত্রে তুমি সেকেন্ড যে কলেজটা সিলেক্ট করবে সেখানে তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে এবার দেখা যাচ্ছে কেউ সেই সেকেন্ড চয়েসেও চান্স পেলো না তার যে মেরিট র্যাঙ্ক সেই অনুযায়ী সে সেকেন্ড কলেজেও ভর্তি হতে পারছে না সেক্ষেত্রে থার্ড যে কলেজ চুজ করলো সেই কলেজে সে ভর্তি হতে পারবে তো এইভাবে তোমার মেরিট র্যাঙ্ক অনুযায়ী তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজেই ভর্তি হতে পারবে সেই কারণেই তোমাদেরকে এখানে কলেজগুলোকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে তুমি কিভাবে কলেজ সিলেক্ট করবে তুমি সবার প্রথমে যে কলেজে ভর্তি হতে চাইছো যেটা তোমার ফার্স্ট প্রায়োরিটি সেই কলেজটাকে প্রথমে সিলেক্ট করবে তারপরে সেই কলেজে যদি না হয় তাহলে তুমি কোন কলেজে ভর্তি হবে তাহলে সেটা সেকেন্ড চয়েসে রাখবে তোমার সেকেন্ড চয়েসটাও না হলে তুমি থার্ড কোন কলেজে ভর্তি হতে চাইছো তাহলে থার্ড চয়েস রাখবে এইভাবে চার পাঁচ ছয় করে তুমি যতগুলো ইচ্ছা এখানে কলেজে অ্যাড করতে পারবে তো তোমাদের র্যাঙ্ক যদি অনেক বেশি হয়ে যায় দেখা গেল দশ হাজার বা পনেরো হাজারের ওপরে হয়ে গেছে র্যাঙ্ক সেক্ষেত্রে তোমরা পঞ্চাশটা ষাটটা কলেজ এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখানে অতগুলো দেখাবো না আমি তিন চারটা করে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের প্রায়োরিটি অনুযায়ী তোমরা এক এক করে সমস্ত কলেজগুলোকে সিলেক্ট করবে যে কলেজে তুমি প্রথমে প্রথম প্রায়োরিটি অর্থাৎ তুমি চান্স পেলে যে কলেজে ভর্তি হতে চাও সেটা তুমি প্রথমে নেবে তারপরে সেকেন্ড কলেজ থার্ড কলেজ ফোর্থ কলেজ এইভাবে এক এক করে তোমরা সিলেক্ট করে নেবে এবং পরবর্তীতে যদি তোমাদের মনে হয় এটাকে তুমি মডিফাই করবে তাহলে যে পাঁচই সেপ্টেম্বর ডেট রয়েছে এর মধ্যেই তোমরা এটাকে মডিফাই করতে পারবে কোনো কলেজ যদি তুমি ডিলিট করতে চাও তাহলে সেটা তুমি ডিলিটও করে নিতে পারবে তো প্রথমে আমি এখান থেকে সেই কলেজ সিলেক্ট করার ব্যাপারটা একটু দেখিয়ে দিই কলেজ সিলেক্ট করার ক্ষেত্রেও বিভিন্ন অপশন রয়েছে তোমরা দেখবে দেখা গেলো তোমাদের যে নিকটবর্তী যে কলেজ সেই কলেজে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেড হয় যেমন ধরো কেউ ইলেকট্রিশিয়ান কোর্স করবে সেই ট্রেড আছে বা কেউ সার্ভেয়ার করবে তাহলে সেই ট্রেড রয়েছে কেউ যদি মেকানিক্যাল করতে চায় তাহলে সেই ট্রেড রয়েছে কেউ যদি ফিটার করবে তাহলে সেই ট্রেড রয়েছে তো তোমরা কলেজ সিলেক্ট করার সময় এটা একটু দেখে নিবে যে তোমরা কোন ট্রেডকে সিলেক্ট করছো কারণ একই কলেজে সমস্ত ট্রেডের লিস্ট এখানে থাকবে আমি এবার সেটা দেখিয়ে দিচ্ছি সিলেক্টের সময় কীভাবে তোমরা বুঝবে তো দেখো আমি এখানে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোতে শো করে রেখেছি তো প্রথম যে এখানে দেখো কলেজটা রয়েছে সাপোজ আমার প্রথম যে চয়েস সেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজ তাহলে এখানে প্রথম দেখো কলেজটা রয়েছে আসানসোল পলিটেকনিক গভর্নমেন্ট আইটিআই আইটিআই টাইপ রয়েছে গভর্নমেন্ট এবং ট্রেড নেম রয়েছে ইলেকট্রিশিয়ান তো তুমি যদি মনে করো তুমি অন্য ট্রেডে ভর্তি হবে ফিটার তাহলে ফিটার তোমরা দেখে নেবে দেখো সেকেন্ড অপশানে রয়েছে ফিটার তাহলে সেক্ষেত্রে ফিটারে সিলেক্ট করবে এইভাবে এগুলো সব গভর্নমেন্ট কলেজের লিস্ট এখান থেকে পাশে একটা অপশান রয়েছে অ্যাড সেই অ্যাড থেকে তোমাদেরকে অ্যাড করতে হবে এবং এখানে একটা জিনিস তোমরা দেখতে হবে সবগুলো কলেজে সবগুলো নয় বেশিরভাগ কলেজে দেখবে রয়েছে পিপিপি ব্যাকেটে লেখা রয়েছে অর্থাৎ সেই কলেজগুলো কিন্তু মানে গভর্নমেন্ট থেকে তোমরা এখানে চান্স পাচ্ছ কিন্তু কলেজটা কিন্তু প্রাইভেট কলেজ তো এখানে যে দেখো অ্যাডের বাটন রয়েছে এই অ্যাডে ক্লিক করে কলেজগুলোকে অ্যাড করতে হবে তো আমি এখান থেকে এই আসানসোল পলিটেকনিক কলেজ যেটা ইলেকট্রিশিয়ান কোর্স বা যে ট্রেডটা রয়েছে প্রথম যে কলেজটা এটা আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য কি করবো ডান দিকে অ্যাডের একটা বাটন রয়েছে এই অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে কিন্তু দশ সেকেন্ড সময় নেবে কারণ দশ সেকেন্ড তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তারপরেই দেখবে কলেজটা এখানে অ্যাড হবে তার আগে কিন্তু অ্যাড হবে না তো এখানে একটু তোমাদেরকে ওয়েট করে নিতে হবে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ওয়েট করার পরেই দেখবে যে এখানে সেই কলেজটা অ্যাড হয়ে যাবে তো আমি এখানে অ্যাডে কিন্তু ক্লিক করেছিলাম এবং দেখো দশ থেকে পনেরো সেকেন্ড পরে কিন্তু সেই কলেজটা এখানে অ্যাড হয়ে গেছে দেখো এখানে ফার্স্ট প্রায়োরিটিতে এক নম্বর প্রায়োরিটি রয়েছে আইটিআই নেম রয়েছে এবং ট্রেডের নাম রয়েছে গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট সেটাও রয়েছে এইভাবে এক এক করে তোমাদের দেখা গেল এই ফার্স্ট চয়েসে হচ্ছে না তাহলে সেজন্য তোমাদের সেকেন্ড চয়েস একটা চুজ করতে হবে তো তোমরা তোমাদের যে সেকেন্ড প্রায়োরিটি যে কলেজটা তোমরা দ্বিতীয় অপশনে যে কলেজটাকে রাখতে চাইছো সেটা এখান থেকে অ্যাড করবে সেম একইভাবে তোমরা সেই কলেজটাকে খুঁজে বের করবে খুঁজে বের করার পর অ্যাডে ক্লিক করে সেই কলেজটাকে অ্যাড করে নেবে এবং অ্যাডে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করে নিতে হবে তারপরেই দেখবে সেই কলেজটা এখানে অ্যাড হয়ে যাবে বা শো করবে তো এখান থেকে আমি আরও কয়েকটা কলেজ অ্যাড করে নিচ্ছি আমি এখানে টোটাল তিনটে কলেজ অ্যাড করেছি এবার কলেজ অ্যাড করার পর দেখা গেল আমার কলেজ এখানে সিলেকশনে ভুল হয়ে গেছে দেখা গেল সেকেন্ড যে অপশানটা রয়েছে এখানে গভর্নমেন্ট আইটিআই শামশেরগঞ্জ এটাকে আমি প্রথম অপশানে সিলেক্ট করতে চাইছি আর যেটা আসানসোল পলিটেকনিক সেটাকে আমি সেকেন্ড অপশানে নিয়ে যেতে চাইছি তার জন্য দেখো এখানে রয়েছে আপ এবং ডাউন বাটন আপে ক্লিক করলে এক ঘর উপরে উঠবে ডাউনে ক্লিক করে এক ঘর নিচে নামবে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আসানসোল কলেজটাকে নিচে করার জন্য কি করব এই ডাউনে ক্লিক করব। এবং ক্লিক করার পর আবারও সেম এই তোমাদেরকে কিন্তু দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ওয়েট করে নিতে হবে কারণ সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেঞ্জ হবে না দশ সেকেন্ড পরে এটা আপডেট হবে দেখো আমি এই যে দেখো এখানে কিন্তু এটা আপডেট হয়ে গেলো দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সময় লাগলো এবং সেকেন্ড অপশানে দেখো আসানসোল পলিটেকনিক কলেজ এটা কিন্তু চলে আসলো এবং এখানে তোমরা কলেজ সিলেক্ট করার সময় ভালো করে সেই ট্রেডটা দেখে নিবে তোমরা যে ট্রেডে ভর্তি হতে চাইছো বা যে ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই ট্রেডটা তুমি সিলেক্ট করেছো কি না তো কলেজের নাম এবং ট্রেড এবং সেটা গভর্নমেন্ট না আইপিসি সরি আই সেটা তোমরা ভালো করে চেক করে দেখে নিবে তারপরেই অ্যাডে ক্লিক করে সেই কলেজটাকে অ্যাড করবে এবং কোনো কলেজ যদি ভুলবশত সিলেক্ট হয়ে যায় সেটা যদি তোমরা ডিলেট করতে চাও তাহলে ডিলেটের অপশান রয়েছে দেখো ডান দিকে এখান থেকে তোমরা ডিলেট করে নেবে আর যদি কোনো কিছু মডিফাই করার প্রয়োজন হয় তাহলে আপ এবং ডাউন বাটনে ক্লিক করে তোমরা মডিফাই করতে পারো দেখা গেলো তোমাদের যে থার্ড চয়েস সেটাকে তুমি প্রথমে নিতে চাইছো তাহলে আপ আপে করে আমরা তোমরা মানে ক্লিক করবে আপে ক্লিক করে দশ সেকেন্ড ওয়েট করবে তাহলে দেখবে একবার উপরে উঠবে এইভাবে আপ ডাউন করে তোমরা সেটাকে মডিফাই করে নেবে এরপর এখানে রয়েছে সেভ সিলেক্টেড চয়েস তো যেগুলোকে তোমরা চয়েস করলে সেটা সেভ করার জন্য এই সেভ সিলেক্টেড চয়েসে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই দেখবে লোডিং হবে এবং কিছুক্ষণ পর তোমাদের সামনে এই যে এই ধরনের পেজ চলে আসবে এবং এখানে একটা ওকে মেসেজ শো করবে এখানে বলেছে টুয়েলভ চয়েস সেভড তো তুমি যতগুলো কলেজ সিলেক্ট করবে ততগুলো কলেজ শো করবে এবং ওকে করতে হবে ওকে করে দিলেই সেই কলেজগুলো এখানে সেভ হয়ে গেলো এরপরে পরবর্তীতে যদি তুমি মনে করো আরও কলেজে অ্যাড করবে তাহলে সেম একইভাবে আবারও অ্যাডে ক্লিক করে সেই কলেজগুলোকে অ্যাড করে নিচে এসে সেই সেভ বাটনে ক্লিক করবে কোনো কলেজ ডিলিট করতে হলে ডিলিটে ক্লিক করবে আর যদি মনে করো তুমি কোনো কলেজকে ওপরে নিবে অর্থাৎ সেভেন তুমি যেটা সেকেন্ড যে চয়েস দিয়েছো সেটাকে ফার্স্ট চয়েসে করবে তাহলে আপ করে যাবে বা প্রথমটাকে নিচে আনতে গেলে ডাউন করে নেবে এইভাবে এক এক করে তোমরা তোমাদের প্রত্যেকটা কলেজ সিলেক্ট করে নেবে যে কলেজগুলোকে তুমি চুজ করতে চাইছো তো এইভাবেই এই আইটিআইয়ের কলেজগুলোকে চয়েস ফাইলিং করতে হবে তো এই প্রসেসেই তোমরা এটা করে নেবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারো